হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজ আমি হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো, গত ভিডিওতে যেটা আমি হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে আমি কথা বলেছিলাম, যে বেসিক আইডিয়াস অফ ভয়েস চেঞ্জ। আজ হচ্ছে বেসিক আইডিয়াস অফ ভয়েস চেঞ্জ পার্ট টু। আমি যেখান থেকে শেষ করেছিলাম ঠিক আজকে তার পর থেকে আমরা শিখব। তো আমরা চলে যাই মূল পর্বে। আজ আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট টেন্সের টেন্স বেসড যে ভয়েস চেঞ্জের স্ট্রাকচারগুলো আছে, এবং হচ্ছে আমরা মোডাল অক্সিলারির ব্যবহারটা শিখেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, এবং আজকে আমরা তারপর থেকে। তো তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রেজেন্ট চারটা স্ট্রাকচার যদি আমরা শিখে থাকি তাহলে ওটা আর আমার বোর্ডে বুঝিয়ে দেওয়ার কিছু নাই, কারণ হচ্ছে স্ট্রাকচার একদম সেম, ওখানে কোনো চেঞ্জ থাকে না। যদি পাস্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট ইনডেফিনিটের যে স্ট্রাকচার ছিল তার সাথে পাস্ট ইনডেফিনিটের রিলেট করবে। কিভাবে রিলেট করবে? শুধু অক্সিলারি ভার্বে রিলেট করবে। তাহলে অক্সিলারি ভার্বটা রিলেট করে কিভাবে? অ্যামিজার আরের জায়গায় শুধু ওয়াজ ওয়ার, এবং বাকি স্ট্রাকচারটা ঠিক থাকবে। এবং সেন্টেন্স প্যাটার্নেও যখন আপনি এক্সাম্পলে যাবেন তখন অ্যামিজারের পরিবর্তে ওয়াজ ওয়ার দিলেই ওটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। এরপরে হচ্ছে যখন আমরা অবজেক্টিভ সাবজেক্ট প্লাস আমরা যখন প্রেজেন্টে আমরা যখন অ্যাম বিং ইজ বিং অথবা আর বিং ব্যবহার করি, আমরা ওখানে ওই জায়গা থেকে আমরা পাস্ট টেন্সে করব হচ্ছে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, এবং বাকি রুল একদম সেম আগের মতোই থাকবে। এরপর হচ্ছে পাস্ট পারফেক্টে হচ্ছে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করেছি, প্রেজেন্টে আমরা পাস্টে ইউজ করব শুধু হ্যাড, তার সাথে বিন এবং ভার্ব থ্রি সাবজেক্টিভ অবজেক্ট। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যায়। এটা নিয়ে আমি এক্সাম্পলে কেন গেলাম না, যে এটাতে শুধু একই জিনিস শুধু শুধু সময় নষ্ট করে দরকার নেই, আমরা মূল কিছু আমাদের কিছু ইউনিক রুলস আছে, আমাদের কিছু এক্সেপশনাল রুলস আছে, যেটা হচ্ছে মানে বেশ একটা হিউজ পার্ট, তো এটা একদিনে সম্ভব নয়। এজন্যই হচ্ছে আমি প্রথম পার্টে আমি আপনাদেরকে প্রথম বেসিক ধারণা দিয়েছি, আজও বেসিক ধারণা নিয়েই কথা বলবো, কারণ আমাদের ওদিন আমাদের গত ভিডিওতে ওটা আসলে ক্লিয়ার আমরা কিছুটা এগোতে পেরেছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে ঠিক সেম অ্যাজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শুধু অক্সিলারি ভার্বে চেঞ্জ হবে। ওখানে হ্যাভ বিন বিং ছিল এখানে, অথবা হ্যাজ বিন বিং ছিল ওখানে, শুধু জাস্ট হ্যাভ বিন বিং এবং সেম থাকবে। এবং একটা কথা আমি বলেছিলাম যে প্রিপজিশনালের পরে যে অংশটা থাকে সেটা কখনোই আমরা অবজেক্ট হিসেবে নিব না। এবার আজ আমরা যেটা শিখব সেটা সেন্টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জটা হয় তার একটা বেসিক আইডিয়াস আমরা আজকে নিব। তাহলে আমরা মূল বিষয়টাতে চলে যাই। আমাদের ভয়েস চেঞ্জের মূল একটা বিষয় থাকে, ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স পার্ট, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি আমরা যদি আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণাটা না থাকে তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেন্টেন্স সম্পর্কে, স্পেসিফিক্যালি সেন্টেন্স সম্পর্কে ধারণা দেওয়ার। তাহলে আমরা সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্সটা আজকে বুঝে নিব। সেটা হচ্ছে ইম্পারেটিভ, হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? যেখানে আপনি অর্ডার করবেন, রিকোয়েস্ট করবেন, অ্যাডভাইস করবেন, আপনি আদেশ করছেন, অনুরোধ করছেন, আপনি আপনি যেখানে হচ্ছে নিষেধ করছেন, মানে আদেশমূলক, নিষেধমূলক, উপদেশমূলক যে বাক্যগুলো আমরা জানি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কখনো সাবজেক্ট থাকে না, সেটাতে মূল ভার্ব এবং অবজেক্ট থাকে। তাহলে আমরা ইউকে মেনশন করে যে তুমি এটা করো, তুমি এটা বলো, তুমি এটা করো না, তুমি ওখানে যেও না, তুমি মিথ্যা বলো না, ডোন্ট টেল এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্ট্যান্ড আপ, সি ডাউন, এই যে শব্দগুলো এগুলো সবই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কখনো আদেশমূলক, কখনো নিষেধমূলক, কখনো উপদেশমূলক। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের যেহেতু ডু দ্য ওয়ার্ক, আমরা একটা সহজ সেন্টেন্সে শিখব যাতে হচ্ছে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়। আর ডু দ্য ওয়ার্ক আমরা অনেক সময় ভয়েস চেঞ্জে মুখস্থের মতো করে করে ফেলি, যে এটা আমরা আমি যখন এটা লিখেছি অনেকে এটা করে ফেলেছে হয়তো, যে হ্যাঁ এটা তো আমরা জানি, তো খুব সহজ বিষয়। কিন্তু আপনি যখন এর অন্য একটা সেন্টেন্সে যাবেন তখন হচ্ছে একটা প্রবলেম হয়ে যায় যে ওই সেন্টেন্সটা কিন্তু ওর সঙ্গে রিলেট করতে পারেন না। তো আজকে আমি রিলেট যাতে আপনারা নেক্সট টাইম আপনাদের জন্য এই প্রবলেমটা না হয় সেটা শেখাতে চেষ্টা করব। তাহলে ডু দ্য ওয়ার্ক এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা অবজেক্টিভ সাবজেক্ট কীভাবে করবো? সাবজেক্টিভ আমরা অবজেক্ট পাচ্ছি বাট সাবজেক্ট নাই, তখন আমাদের কি করতে হবে? লেট যুক্ত করতে হবে, লেট যুক্ত করতে হবে, এরপর অবজেক্টকে সাবজেক্টের স্থানে নিয়ে আসতে হবে, লেট দ্য ওয়ার্ক। এরপর এই স্ট্রাকচার ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জের স্ট্রাকচার সেটা হচ্ছে লেট অবজেক্টিভ সাবজেক্ট বি ভার্ব থ্রি, কাজ শেষ, আর কিছু থাকে না। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান, এই ডুর ভার্ব থ্রি,
বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেট দ্য ওয়ার্ক বি ডান স্ট্রাকচারটা আমি আবার রিপিট করছি লেট অবজেক্টিভ সাবজেক্ট বি ভার্ব থ্রি লেট অবজেক্টিভ সাবজেক্ট বি ভার্ব থ্রি ওকে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের এরপর যদি আমাদের থাকে ডু নট নেগেটিভ একটা সেন্টেন্স আছে ডু দ্য ওয়ার্ক কাজটি করো না ডু নট ডু দ্য ওয়ার্ক এখানে আমরা কী করব এখানে আমাদের প্রথমত এই প্রবলেমটা ওইখানেই হয় ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু আমাদের সাবজেক্ট নাই তাহলে আমরা কী করব ডু নট থাকলে আমরা দিব লেট নট ডু নট থাকলে আমরা লেট নট দ্য ওয়ার্ক বি ডান ওকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে বেসিক যে ব্যাপারটা সেটা আমরা আজকে শিখে ফেললাম আর আমাদের যে ইউনিক বা এক্সেপশনাল যে রুলসগুলো আছে এটা আমি অ্যানাদার পার্টে আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এরপর আমরা চলে যাই একটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা রুল আছে ভয়েস চেঞ্জে এবং অবশ্যই একটু ডিফারেন্ট রুল সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা ব্যবহার থাকে একটা সেন্টেন্সে তখন আমরা কি করব যেমন হচ্ছে হি কিলড হিমসেলফ সে নিজেকে হত্যা করলো তার মানে সে এখানে আমরা যে সুইসাইডাল অ্যাটেম্পটের একটা বিষয় আছে যে যখন আমরা ওই বিষয়টা খেয়াল করব হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন এটা সম্পর্কে আশা করি আপনারা আগে থেকেই জানেন তারপর আমি আবারও আপনাদের মেমোরি রিকালেকশনের জন্য আবারও বলছি হিমসেলফ দেমসেলফ মাইসেলফ সেলফ জাতীয় যে শব্দগুলো থাকে সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন তো ওই রিফ্লেক্সিভ প্রোনাউন যখন থাকবে এখন আমরা অনেক সময় কি হয় যে আমরা যদি বেসিক একটা ধারণা আছে ভয়েস চেঞ্জের আমাদের ডিটেল ধারণাটা নাই তখন আমরা কি করব আমরা কিন্তু প্রথমে স্ট্রাকচারে চলে যাব আমরা তখনই অবজেক্টিভ সাবজেক্ট এরপর অক্সিলারি ভার্ব ভার্ব থ্রি বাই সাবজেক্টিভ অবজেক্ট তাহলে কি হয়ে যাবে অবশ্যই না এখানে কিন্তু এটা হবে না এখানে রুলটা হচ্ছে আমরা যখন রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো পাবো এর যে কোনো একটা থাকবে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো অবজেক্ট কখনো সাবজেক্ট হয় না এটা কোনো দিনও সাবজেক্ট হবে না এটা যে জায়গায় আছে সে জায়গাতেই থাকবে তাহলে আমরা এখন কি করব আমরা অবজেক্টকে কীভাবে সাবজেক্ট করবো অবজেক্টই তো নাই আমাদের অবজেক্টে যাওয়ার প্রয়োজন নাই এখানে রুলটা হচ্ছে আমরা সাবজেক্টকেই সাবজেক্ট হিসাবেই রাখবো এটাকে অবজেক্ট আমরা আর করতে পারবো না যখন রিফ্লেক্সিভ প্রোনাউনের সেন্টেন্সগুলো থাকবে তাহলে হি এরপর আমরা যেহেতু এটা আছে হচ্ছে পাস্ট টেন্সে এটা আছে পাস্ট টেন্সে তাহলে পাস্ট টেন্সে যদি থাকে তাহলে আমরা অবশ্যই অক্সিলারি ভার্ব নিব ওয়াজ অথবা অয়ার তাহলে হির পরে হবে ওয়াজ হি ওয়াজ এরপর ভার্ব থ্রি কিলড ভার্ব থ্রি এখানে করাই আছে কিলড হি ওয়াজ কিলড এরপর বাই একদম স্ট্রাকচার অনুযায়ী হয়ে যাবে বাট সাবজেক্টের চেঞ্জ হবে না অবজেক্ট অবজেক্টের জায়গায়ই থাকবে জাস্ট আপনাকে অক্সিলারি ভার্ব ভার্ব থ্রি বাই যুক্ত করে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে তাহলে হি ওয়াজ কিলড বাই হিমসেলফ এখানে যদি হিমসেলফ সেলফ জাতীয় এনি কাইন্ড অফ ওয়ার্ডস থাকতো আপনাকে ঠিক একই রুলে যেতে হবে কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনে কখনোই কোনো কখনো কোনো অবজেক্ট হিসাবে ওটা কখনো সাবজেক্ট হিসেবে পরিগণিত হয় না এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা রুল আমরা আজকে শিখব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যগুলো তো আমাদের প্রশ্নবোধক বাক্যগুলো শেখার আগে আমাদের একটা টুইস্ট এখানে থাকে যে আপনাদের কিছু রাফের বিষয় থাকে কারণ ভয়েস চেঞ্জ যারা প্রথম শিখে বা যারা যাদের হচ্ছে কিছু দুর্বলতা থেকে যায় বা প্রথম থেকে বা শিক্ষা জীবন কারো শেষ হয়েছে বা আমাদের চলমান শিক্ষা জীবন বা স্টুডেন্ট লাইফ ছোটো থেকে যারা ফার্স্ট থেকে শিখছি তাদের কিছু প্রবলেম হয় যে ওই ছোটো ছোটো বিষয়গুলোতে প্যাচ লাগে তো যার জন্য যদি আমরা এই সিস্টেমে শিখি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমাদের আর কখনো ভুল হবে না তো রুলটা হচ্ছে যে আমি এবার সরাসরি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল বিষয়টাতে চলে যাই যেমন আপনার কোয়েশ্চেন আছে যে ডিড ইউ ডু দ্য ওয়ার্ক ডিড ইউ ডু দ্য ওয়ার্ক এখানে প্রশ্নবোধক চিহ্ন এবার আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ন্যারেশনে আমি আপনার কখনোই আপনার ন্যারেশন এবং ভয়েস চেঞ্জে অনেক সময় দেখা যাচ্ছে যে একটু প্যাচ লেগে যায় যে ন্যারেশন যখন করতে করতে বা ভয়েস চেঞ্জ করতে করতে একটা সময় এসে মনে হয় কি যে ভয়েস চেঞ্জেও মনে হয় ইন্টারোগেটিভ চিহ্নটা আমরা রাখতে পারবো না আমরা সরাসরি পজিটিভে চলে যাব বা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চলে যাব না আমাদের প্যাসিভে আমরা প্রশ্নবোধক চিহ্নই আমাদের রাখতে হবে আবার এটাকেই চেঞ্জ করতে হবে তাহলে একটা প্রবলেম আছে তাহলে প্রবলেমে
আপনাদের একটা রাফ করতে হবে প্রথম যখন আপনারা শিখবেন। একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু কখনোই পরীক্ষার খাতায় আপনি লিখতে পারবেন না, আপনাকে সরাসরি অ্যাক্টিভ প্যাসিভ করতে হবে। মাঝখানের যে অংশটা আমি এখন দেখাবো সেটা হচ্ছে একমাত্র আপনার জন্য, এটা আপনি নিজে থেকে প্র্যাকটিস করবেন, রাফ করবেন, এটা পরীক্ষার খাতায় আপনি কখনোই শো করতে পারবেন না। এটা হচ্ছে আপনি যখন এক্সারসাইজ করবেন নিজে নিজে প্র্যাকটিস করতে করতে এক সময় আপনার ধারণা হয়ে যাবে, তখন আপনাকে আর এই রাফটা করতে হবে না। এটা জাস্ট নট ফর, ইটস জাস্ট নট ফর ইউজ এক্সাম পেপার, ইটস অনলি ফর ইওর প্র্যাকটিস, অনলি ফর ইওর এক্সারসাইজিং। সো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আমি এখন যেটা শেখাতে যাচ্ছি এটা কখনোই এক্সাম পেপারে আপনি লিখতে পারবেন না। আমি আবারও মেনশন করছি এ কারণে, কারণ যারা প্রথম শিখবেন বা যারা নতুন করে শিখছেন তাদের এই ভুলটা হয়ে যেতে পারে, তারা কিন্তু যখন প্যাসিভ অথবা অ্যাক্টিভ করতে যাবেন তখন হয়তো পরীক্ষার খাতায় এইভাবে লিখে ফেলবেন, কিন্তু এটা কিন্তু লেখা যাবে না, এটা আপনার জন্য, আপনার শেখার জন্য। তাহলে চলে যাই মূল কাজে, সেটা হচ্ছে ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, কাজটিকে করেছিলেন, যদি তুমি কি কাজটি করেছিলে, তাহলে কি হবে যখন এই কোশ্চেনটা হবে, এটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে অ্যাফার্মেটিভে। অ্যাফার্মেটিভ হচ্ছে ডিড আছে তাহলে পাস্ট টেন্স আছে, তাহলে কি করব আমরা সাবজেক্টকে আগে নিয়ে আসবো, আমাদের প্রথমে এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। যখন আমরা এই কোয়েশ্চেনটাকে প্যাসিভ ফর্মে নিয়ে যাব, এই মাঝখানের অংশটা কিন্তু রাফে করছি আমি, তাহলে ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। এবার এটাকে আমরা চেঞ্জ করব, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই ইউ। এবার মূল বিষয় আসব, সেটা হচ্ছে আমরা এইটার, এটা ছিল অ্যাক্টিভে, আর এখন আমরা করব হচ্ছে প্যাসিভ। ওই যে এই সেন্টেন্সটার প্যাসিভ ফর্মে এবার আমরা আসবো। এবার ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, যারা প্রথম শিখে ভয়েস চেঞ্জ, আমি একজন টিচার হিসাবে একদম শিওরলি বলছি, যারা প্রথম ভয়েস চেঞ্জ শিখতে চায় তারা কখনো সরাসরি এই সেন্টেন্সটা দেখেই তাদের কান্না পায়, কারণ হচ্ছে এটা কিভাবে করব, এটা কিভাবে সম্ভব, আমরা কোনটা অবজেক্ট করব, কোনটা সাবজেক্ট করব, কোনটা কোন ফর্মে নিয়ে আসবো, এটা কিন্তু ভীষণ ইম্পসিবল একটা বিষয় হয়ে যায় ফার্স্ট যারা প্রথম লার্নার থাকে, তা সেই প্রথম শিক্ষয়িত্রী প্রথম স্টুডেন্টদের জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্যই আজকে আমি এই ব্যাপারটা দেখাচ্ছি। তাহলে দেখেন আমরা প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসলাম, এবার অ্যাফার্মেটিভটাকে আমরা প্যাসিভ করলাম, এই প্যাসিভটাকেই আমরা কোয়েশ্চেনে নিয়ে আসবো। এই যে অক্সুলার অবজেক্টিভ সাবজেক্ট নিয়ে এসেছি এবং একটা অক্সুলারি ভার্ব আছে, ব্যাস এই অক্সুলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে, ওয়াজ দ্য ওয়ার্ক, অক্সুলারি ভার্ব যখনই আমি আগে নিয়ে আসবো তখনই তো কোয়েশ্চেন হয়ে গেল, ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ, কোনো খুব বেশি চেঞ্জ নাই, শুধু অক্সুলারি ভার্বটা প্রশ্ন করার জন্য নিয়ে আসবো। তাহলে ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছিলে, এই অ্যাক্টিভের প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ, কাজটি কি তোমার দ্বারা সংঘটিত হয়েছিল। এবার আমরা চলে যাই ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে, প্যাসিভ এবং অ্যাক্টিভে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন আজকের পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর আজকের পার্টটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে চান আপনাকে কিন্তু অবশ্যই ফার্স্ট পার্টটা দেখতে হবে ভয়েস চেঞ্জে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এবার আমরা চলে যাই, যেমন হচ্ছে হু ইজ কলিং মি, আমি খুব সিম্পল সেন্টেন্সে যাই এ কারণে যে আপনাদের খুব সহজে আপনারা বুঝতে পারেন এবং ধরতে পারেন যে সহজ উপায়টা। তাহলে হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে, এটার প্যাসিভ আমরা কিভাবে করব, এটার প্যাসিভ হচ্ছে হু। যখন হু শব্দটা ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যে ব্যাপারটা করব সেটা হচ্ছে হু যদি আসে হুর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে বাই হোম, হুর পরিবর্তে বসাবো বাই হোম। এবার বাই হোম এরপর হচ্ছে মির হচ্ছে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম কি, মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আমি ন্যারেশন পার্টে এই অবজেক্টিভ এবং সাবজেক্টিভ বিষয়টা আমি কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম। তো এই বাই হোম অ্যাম, এবার হচ্ছে বাই হোম, আয়ের পরে তো নিশ্চয়ই ইজ বসে না, আয়ের পরে কি বসে, অ্যাম, কিন্তু আমরা যখন কোয়েশ্চেন করব তখন হচ্ছে অ্যামটা অক্সুলারি ভার্বটা আমাদের সাবজেক্ট অনুযায়ী আগে নিয়ে আসতে হবে কোয়েশ্চেনের জন্য, তাহলে আগে নিয়ে আসবো, এরপর সাবজেক্ট, তারপর ভার্ব থ্রি, তাহলে বাই হোম অ্যাম, অ্যাম আই,
এরপর কলিং আছে। তাহলে আমরা মূল যদি ভিডিওটা আমরা প্রথম পার্টের পার্ট ওয়ান যদি ভয়েস চেঞ্জের আমরা দেখে থাকি তাহলে এই বিষয়টা আমাদের কাছে একদম ক্লিয়ার থাকবে যে কন্টিনিউয়াস টেন্স মানে আমাদের বিং এর ব্যবহারটা নিয়ে আসতে হবে প্যাসিভ করার ক্ষেত্রে। তাহলে বাই হোম অ্যাম আই বিং, এরপর হচ্ছে কলিং এর ভার্ব থ্রি কল্ড, ব্যাস কমপ্লিট। আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ, হু ইজ কলিং মি, বাই হোম। তাহলে স্ট্রাকচার হচ্ছে হুর স্ট্রাকচার, হু দিয়ে যদি ডাব্লিউ এস কোয়েশ্চেন থাকে তাহলে আপনাকে অবশ্যই হুর পরিবর্তে বাই হোম, এরপর অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাব অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বিং, ভার্ব থ্রি কোয়েশ্চেন মার্ক আপনাকে দিতে হবে এবং আপনার কমপ্লিট হয়ে যাবে হচ্ছে ডাব্লিউ এস কোয়েশ্চেনের হুর পরিবর্তে। আর হুর হুর পরিবর্তে আগে যদি থাকে হোয়াট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে কি আমরা যেহেতু হুর পরিবর্তে বাই হোম বসিয়েছিলাম, হট ওয়াটের পরিবর্তে কি আমরা কি কোনো চেঞ্জ করব? না, আমরা ওয়াটের পরিবর্তে কোনো চেঞ্জ করব না, হোয়াট ওয়াটই থেকে যাবে, ওয়াটের পরিবর্তে কোনো চেঞ্জ হবে না। এরপর হচ্ছে এখানে আমাদের নিয়ে আসতে হবে এই ওয়াটের স্ট্রাকচারটা হচ্ছে হোয়াট অক্সিলারি ভার্ব, ভার্ব থ্রি বাই এবং সাবজেক্ট অবজেক্টিভ সাবজেক্ট। তাহলে ইউ এর তো কোনো চেঞ্জ হয় না, এখন ওয়াটের পরে, ওয়াটের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর ভার্ব থ্রি হোয়াট ইজ ওয়ান্টেড, তারপর বাই যুক্ত করতে হবে আর এই ইউটাকে বাইয়ের পরে নিয়ে যেতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল হচ্ছে ইন্টারোগেটিভ। ওয়াটের পরিবর্তে আমরা ওয়াটই রাখবো, ওটাতে কোনো চেঞ্জ হবে না, হুর পরিবর্তে বাই হুম বসাবো। আর এটাই আজকের আমি শেখাতে চেয়েছি এবং আজকে আমাদের আমি যদি আরও কিছু আরেকটা রুল আমি আপনাদের কমপ্লিট করে দিই আজকে, ওই রুলটা কমপ্লিট করার পরে আজকে আর বেশি এগোবো না। কারণ হচ্ছে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি ভালো করে গ্রামার শিখতে চান তাহলে আপনাকে সময় নিতে হবে, কারণ সময় যখন আপনি কোনো বিষয়ের উপর দিবেন একাগ্র চিত্তে তখনই আপনি এর একটা ভালো ফল পাবেন। কিন্তু আপনি যদি অধৈর্য হয়ে যান তাহলে এটা কখনোই সম্ভব না আপনার সেই জিনিসটা থেকে ভালো রেজাল্ট আসা। আপনাকে ধৈর্য ধরতে হবে, হ্যাভ প্যাশন্স অলওয়েজ ফর এভরি থিং, তাহলে আপনি একটা সফলতায় পৌঁছাতে পারবেন, আপনি শিখতে পারবেন। আর আপনি যদি খুব ভালো একজন স্পিকার হতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রামারের ব্যবহার জানতে হবে। আপনি যদি মনে করেন উইদাউট গ্রামার আপনি খুব ভালো একজন স্পিকার হয়ে যাবেন তাহলে কিন্তু এটা একটু ডিফিকাল্ট। আপনার জন্য সহজ হবে গ্রামারটা আপনি আগে ভালো করে শিখেন অ্যান্ড দেন আপনি মুভ করেন সামনের দিকে, তাহলে আপনি একজন ভালো স্পিকার হতে পারবেন, একজন ভালো রাইটার হতে পারবেন। ওকে ফাইন, এবার আমরা শুধু একটা রুল আজকে আমি আর একটা রুলই আপনাদের জন্য শেখানোর চেষ্টা করব ডাবল অবজেক্টের ক্ষেত্রে। যেমন দেখেন হি মেড মি ক্যাপ্টেন, সে আমাকে ক্যাপ্টেন করেছে। এখানে আমি এতক্ষণ ধরে আমরা যত রুলগুলো শিখেছি সেটা কি হয়েছে, সেটা হচ্ছে একটা অবজেক্ট ছিল, একটা অবজেক্ট ছিল এবং আর একটা রুল শিখেছিলাম প্রিপজিশনাল, সেটা সেটা তো এক্সট্রা অংশ, ওটা আমাদের কখনোই কাজে আসবে না, বা ও এক্সট্রা অংশটা এক্সট্রা অংশ হিসেবেই থাকবে, ওটা নিয়ে আমাদের কোনো কাজ নাই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তাহলে এই এখানে কিন্তু দুইটা অবজেক্ট, যখন ডাবল অবজেক্ট থাকবে তখন আমরা কি করব, তখন আমাদের অবশ্যই করার আছে, না হলে তো রুল তৈরি হতো না। তাহলে কি করব, যেমন দেখা যাচ্ছে আমাদের রুল হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, ভার্ব থ্রি বাই সাবজেক্টিভ অবজেক্ট। এখন এখানে আছেই দুইটা অবজেক্ট, এখন কোনটাকে আমি সাবজেক্ট করব এই বিষয়টা, এখন ক্যাপ্টেনটাকেও করা যায় মিটাকেও করা যায় তাই না, তাহলে যে কোনো একটা নিলেই তো হয়ে যাবে। না, আপনি যে কোনো একটা নিতে পারবেন না, আপনাকে অবশ্যই একটা নিয়ম ফলো করতে হবে। তাহলে কোনটা আমরা নিব, যেটা হচ্ছে প্রোনাউন থাকবে, প্রোনাউন যুক্ত অবজেক্ট। যদি এখানে দুইটা নাউন থাকতো তাহলে আমরা যে কোনো একটাকে নিতে হয়তো পারতাম, তো এখানে একটা প্রোনাউন আছে, যখন একটা প্রোনাউন এবং একটা নাউন থাকবে তখন আমাকে অবশ্যই প্রোনাউন অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। তাহলে ওকে ফাইন, আমরা প্রোনাউন অবজেক্টটাকে নিয়ে নিলাম, আই ওয়াজ, যেহেতু মেড আছে এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে আই ওয়াজ মেড ক্যাপ্টেন। এই এরপর হচ্ছে সাবজেক্ট, অবজেক্টিভ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব থ্রি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে ওই এক্সট্রা অবজেক্টটা আমাদের ডাবল অবজেক্ট, যেহেতু এখানে আমি ডাবল অবজেক্টের রুলটা বোঝাতে চেয়েছি, তাহলে এই ক্যাপ্টেনটাকে নিতে হবে বাই হিম। ব্যাস কমপ্লিট আজকের টাস্ক।
So thank you very much watching this class and obviously আমি যদি একটু আপনাদের উপকার করে থাকি, একটু সহযোগিতা করে থাকি, একটু আপনাদের আমার এই ক্লাসটা আপনাদের যদি একটু শেখার একটা প্রসেস হয়ে থাকে, তাহলে অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।